আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা চার কুল সুশুদ্ধ করে শিখব অর্থাৎ সূরাতুল কাফিরুন সুরা এখলাস সুরা ফালাক এবং সূরা নাস এই চারটা সুরাকে চার কুল বলা হয় আর এই চারটা সূড়ার অনেক ফজিলত এটা আপনারা অবশ্যই জানেন তো অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে হিংসা চার কুল অর্থাৎ সুরা কাফিরুন সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস এই চারটা সোরা আপনারা সু শুদ্ধ করে শিখতে পারবেন তো চলুন শুরু করি করিজিউ এখানে কফ অবশ্যই মোটা করে বলবেন কুল বলবেন না কুল বলে কিন্তু কাফের উচ্চারণ হয়ে যাবে তো এটা ভুল হবে তো কাফের উচ্চারণ করবেন না উল বলবেন কফ উল ইয়া ইয়াতে তিন লিপ্টান দিবেন এখানে অবশ্যই তিন লিপ্টান দিবেন আই ইউ হামজাকে ইয়াকে ধরবে আই ইউ হাল এ কে লামকে ধরবে উল ইয়ু হাল আই ইউ হাল কাফিরু তে এক লিপ্টান দিবেন কাফিরু রুতে তিন লিপ্টান দিয়ে এই নুনটাকে সেকেন্ড করবেন এটা হচ্ছে মধ্যে আর জি মধ্যে আর জি তিন লিপ্টানে পড়তে হয় একসাথে উল ইয়া হাল আমার সাথে বলেন উল আই হালকা কাফিরু এইভাবে আবার উল ইয়ু হালকা ফিরু তারপরে লা লা তিন লিপ্টার দিবেন লা আ বোধ এখানে হামজা আইন জবর আহ এই আইনটা অবশ্যই চাপ দিবেন আহ বোধ হামজা আইনজবর আ এরকম লা আ মা মাতে এক লিপ্টার দিবেন লা আ আ বুদু একটু আমাদের একটু করুন হামজা কি আইনকে ধরছে আ আওয়াজটা ধরে রাখবেন তবে এখানে হামজা আইন যাব আ আবু দু আ আবু বলবেন না লা আ বুদু মা তা বদু দা দা তা আইন যাবো তা এখানে চাপ দিবেন তা বুদু দো ডাল অফিস এখানে তিনি প্রান্তি নোনটাকে সেকেন্ড করবে না কি বিষয় لا أعبد ما تعبدون <applause> إيه قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون

চাপ না দিলে কিন্তু ভুল হবে আবিদু দু তে একটা টান দিবেন আবিদু না মা আবুদ মা এখানে তিন এলিফ দিবেন মা আবুদ এখানে আছে দু আছে দাল পেশ দু ওয়াকফ দিলে দাল তো হয়ে যাবে আর এখানে কি করতে হবে কল করতে হবে একসাথে ওয়ালা আন তুম عابدون ما أعبود، أعبود ولا أنتم عابدون ما أعبود، إيه ولا أنا. এখানে দেখুন লাতে তিন টান দিবেন তবে আনা এই আনাতে টান হবে না এখানে টান দেওয়া যাবে না এর কারণ হচ্ছে কোরআন মাজিদে শুধুমাত্র চার জায়গায় আনা শব্দ টান হয় আর বাকি যতগুলো আনা শব্দ পাবেন ওই আনা শব্দগুলোতে টান দিবেন না তাহলে এই আনা শব্দতে টান দেওয়া যাবে না ওয়াল আনা আবি শব্দে বলবেন আবি গিয়ে মিমকে ধরবে গুণ্য হবে আবি তুম এখানে দেখুন এই বাঘের তাকে ধরবে এই ডালটা এখানে পরা যাবে না আবাদ তুম এভাবে একসাথে ওয়াল আবি আনা আবাদ তুম এভাবে তারপর ওয়ালা আনতুম আবিদু না মা আ'বুদ একিভাবে ওয়ালা তে আপনি দেন আং এখানে গুণ করবেন আংতুম আ এইটা చది বলবেন আর এখানে ক্লিক টান দিবেন আংতুম আবিদু না মা মা তে আপনি দেন দিবেন একসাথে ওয়ালা আন

লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন তো এইভাবে আপনারা পড়বেন এখন শিখব সুরাতুল ইখলাস তো সাথে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম আহাদ কুল কফ কফ বিষয় কুল বলবেন না ওল বলতে হবে ওল এটা কিন্তু খুব একটা বড় একটা ভুল আমরা এখানে কুল বলি মানে এখানে আসে কফ আমরা কফের উচ্চারণ না করে কাফের উচ্চারণ করি তো এটা কিন্তু অনেক বড় একটা ভুল এই ভুলটা করবেন না এই ভুলটা করলে আপনার আয়তের অর্থ চেঞ্জ হয়ে যাবে আর অর্থ চেঞ্জ হলে কিন্তু আপনার গুণা হবে তো অবশ্যই একটু খেয়াল রাখবেন ওল কফটা একটু মোটা করে বলবেন ওল হু ওয়া ল লাম কিন্তু ধরবে লামটা মোটা হবে এক লিপ্টান হবে আহাদ দালটা ساکন করবেন আহাদ হাটা অবশ্যই চাপ দিয়ে বলবেন গলার মাঝখান থেকে আহাদ এরকম কুল হু আল্লাহ আহাদ আল্লাহ আল্লাহ বলবেন নাম অনেকে আল্লাহ বলি আল্লাহ না আল্লাহ হবে একলে টান দিবেন লামটা মোটা করবেন আল্লাহু এ হাগিয়ে এ স্বর কত হবে হাফ এ পেশ হুস স্বত মোটা হবে হুশ সামাদ বলে আমরা কি তো সামাদ বলা যাবে না এটা চিন একটা স্বাদ সদ মোটাকে বলে তো হবে আল হু স্বামা দে হুশ স্বমা দে হু হবে আল হুষ এরকম আবার বলেন। উল হু আল হু আহা দে আল তারপর লাম ইয়ালি এখানে আমরা বলি লামিয়া লামি বলি তো লামি বলা যাবে না এখানে কিন্তু লাম যে বললা মিম মি নাই লামি হবে না তবে লাম ইয়া লাম মিম যে বললাম লাম ইয়া লিদে ইয়া লিদে লিদ এখানে কল করবেন লাম ইয়া লিদে লাম ইয়া লিদে লাম ইয়া লিদে ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউ ইয়া ওয়া পেশ ইউ এক দিবেন লাম দাল লা বললা এখানে কল করবেন ওয়াইলাম লাম ইউলাদ একসাথে لم يلد ولم يولد ولم يولد ولم يولد ولم, ولم, ولم يكن له كاف يلام كثر به كله ولم يكن له كفوا أحد أحد أحد, احد 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 أبل. ولم يكن له كفوا كفوا واو دو زبر ونكنت ولم يكن له كذا ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এভাবে পড়বেন তারপর بسم الله الرحمن الرحيم قل اعوذ قل not قل قل اعوذ عنو پیش قل اعوذ قل اعوذ برب الفلق ফালাক কলকলা এখানে কফটা সাকিন হয়ে যাবে সাকিন হলে কল করতে হবে ফালাক ফালাক এরকম একসাথে কুল আউযু বিরব্বিল ফালাক আমরা অনেকে এখানে রাব্বিল বলি তো রাব্বিল বলা যাবে না বলতে হবে রব্বিল র মোটা করে কুল আউযু বিরব্বিল ফালাক ফালাক এরকম আবার বলেন কুল আউযু বিরব্বিল ফালাক এটা হচ্ছে কি গুণ না ইকা গুণ অবশ্য গুণ্য করবেন মিং রিপ্টান দিবেন মিং মা আমরা অনেকে বলি খালাক বলি এখানে তো খালাক বলা যাবে না বল তবে খো করে شر ما خلاق. من شر ما خلق يا راكم abar من شر ما خلق abar قل اعوذ برب الفلق من شر ما خلق তারপর ومن شر ومن قلنا به و من সারুয়ে আমরা এখানে যে ভুলটা করি গা বলে তাকে গা বলা যাবে না ও বলতে হবে মোটা করে ওয়ামিং সার রুইন নাইট হবে কফ তিন তো অবশ্যই মোটা করবেন এরকম ইদা দা ওয়া কবে ই জাল পাতলা করবেন ওয়া কাপ বলবেন আমরা এখানে বলি ওয়াকাব তো ওয়াকাব বলা যাবে না বলতো হবে ওয়া কবে ও কবে এরকম একসাথে ওয়ামিং

আমরা এখানে বলি সাতি বলি সা বলি মানে নিচে তাতে লাগাই ফেলি তো জিব্বাটা কোনোভাবে নিচে তাতে লাগবে না জিব্বার আগাটা সবসময় সামনের উপরে দাঁতে আগে লাগিয়ে সাটা পাতলা গোচ্চান করবেন আইন বেশ ও এটা অবশ্যই চাপ দিয়ে বলবেন না আইনটা ফিল্ড ৰ ক দে আইন পেষ্ট ৰুল এভাবে দে ওৱামিং নাফ নাফ মাতলাছ বে করবেন নাফা চা পাতলা করবেন নাফা ফিল ফিল্ড ৰ এভাবে তারপর ৱামিং শাৰী হা হা চাপ দিয়ে ওয়ার্মিং সরই হ্রা সি দিন ইজা হ্রা এ হাতে চার দিয়ে বলবেন ওয়ার্মিং স্যর রই হ্রা সি দিন ইজা এই জালটা পাতলা ঘর বলবেন এক লিপ্টান দিবেন এই জালটা যখন উচ্চারণ করবেন জীব্বার আগা সামনের উপরে দুই হাজার সঙ্গে লাগিয়ে পাতলা ঘুর উচ্চারণ করবেন ওয়ার্মিং شر حاسد إذا حسد إيركم تربر أخون شيك بوس سورة الناس بسم الله الرحمن الرحيم قل 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 أعوذ قل قف قل أعوذ عن قل أعوذ برب الناس এখানে দেখুন কফ বলতে হবে নট কাফ আউ আইন চাপ দিয়ে বলতে হবে জাল পেশ জু পাতলা করে বলতে হবে আউ জু বি রব বিন নট রাব হবে না র হবে রব বিন এ বাগে নুনকে ধরবে এবং গুণ্য হবে নুনে আমরা তিন টান দিয়ে এই সিনকে সাকিন করবো এটা হচ্ছে মধ্যে আর জি একসাথে এরকম ভাবে আবার রব্বিন নাস এভাবে তারপর মালি কিন মিউনিসিপাল মা লামজেল্লি মালি দ্বিতীয় শরকত টান হবে না এক আধকে নুনকে ধরবে এবং কোন হবে মালি কিন নাস এরকম লাস্টে বসে বাতাস বের করবেন নাস এটা আবার মালিকিন এভাবে আবার মালিকিন নাস তারপরে ইলালাম কারাজে বললে এখানে এক ইতন দিবেন ইলাহিন এ হাগিননকে ধরবে গুন্ন হবে ওয়াজিব গুন্না ইলাহিন

جن... من الجنة والناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এইভাবে আপনারা সুন্দর করে চারকুল কুল পড়বেন তো এখন আমি আবার প্রথম থেকে একবার পড়ব আর আমি এখন যেভাবে পড়ব ঠিক সেভাবে আপনারা পড়বেন تَعْبُدُونَ مَا تَعْبُدُونَ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس তো এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে আর অবশ্যই এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন আর যদি আপনারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ